এই পানিতে শুধু দুইটি পা রেখে দিন 3 মিনিটের জন্য। 3 মিনিট পর টেস্ট করুন। গোড়া থেকে ডায়াবেটিক্স নির্মূল হবে সারা জীবনের জন্য, সুগার হবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের মাঝে কী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি ডায়াবেটিক্স অথবা সুগারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে যেভাবে দেখিয়ে দিব, আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত ডায়াবেটিক্স অথবা সুগার নিয়ন্ত্রণে থাকবে, কখনোই আপনাদের সহজে ডায়াবেটিক্স হবে না। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি যদি আপনি অবলম্বন করেন ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন। প্রক্রিয়াটি করার জন্য নিয়ে নিয়েছি 4টি দেশি করলা। এখানে অবশ্যই দেশি করলা ব্যবহার করতে হবে। করলাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি ছুরির সাহায্যে করলাগুলোকে কুচি কুচি করে কেটে নিব। করলাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে কুচি করে নেওয়া করলাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে করলাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা হয়তোবা মনে মনে ভাবছেন যে শুধুমাত্র পানির মধ্যে পা ভিজিয়ে যদি ডায়াবেটিক্স বা সুগার নিয়ন্ত্রণ করা যায় তাহলে মানুষ এত হাজার হাজার টাকা খরচ করে কেন ডাক্তারের কাছে যে ওষুধ কিনে খাচ্ছে বা ইনসুলেন্স দিচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে এই পদ্ধতি অবলম্বন করে মাত্র 3 দিন এই পদ্ধতিটি ব্যবহার করুন। আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলছি আপনাদের ডায়াবেটিক্স হুড়হুড় করে কমে যাবে, যা দেখে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। ব্ল্যান্ড করা করলাগুলো একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে একটি ভোলের মধ্যে 2 লিটার পানি নিয়ে নিয়েছি। তো ব্ল্যান্ড করা করলার রস 2 লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 লিটার পানির জন্য 4টা করলা ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে চামচের সাহায্যে করলার রস পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা 2 পা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। পানির মধ্যে 3 মিনিটের মতো পা দুটিকে ভিজিয়ে রাখবেন। 3 মিনিট পা দুটি ভিজিয়ে রাখার পর 2 পা একসাথে করে তালুর সাহায্যে পা দুটিকে খুব ভালোভাবে ঘষে নেবেন আরও 2 মিনিটের মতো। এরপর আপনারা পায়ের উপরিভাগ ঘষে নেবেন। তো এভাবে আপনারা 10 থেকে 15 মিনিট পা দুটিকে এই করলার রসের মধ্যে ভিজিয়ে রাখবেন। 15 মিনিট পা দুটিকে পানির মধ্যে ভিজিয়ে রাখার পর আপনারা অনুভব করবেন আপনাদের মুখের মধ্যে তেতো ভাব হচ্ছে। তখনই বুঝতে পারবেন করলার রসের কার্যকারিতা শুরু হয়েছে। তো অনেকের কিন্তু 15 মিনিটের মধ্যে মুখের মধ্যে তেতো ভাব আসবে না, অনেকের এই ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখে তেতো ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে পানির মধ্যে পা ভিজিয়ে রাখবেন। এই নিয়ম অনুসারে টানা 3 দিন আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করবেন। এরপর দেখবেন আপনাদের ডায়াবেটিক্স অথবা সুগার হুড়হুড় করে নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনারা চাইলে করলার জুস অথবা সেদ্ধ করা করলার পানি পান করেও কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে পারেন। এই পদ্ধতিটাও কিন্তু অনেক মানুষ যুগ যুগ ধরে করে আসছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আর যারা জানেন তারা তো জানেনই। একটি হাঁড়ির মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে 1 মুঠ পরিমাণ করলা কুচি দিয়ে দিলাম। তো এই পানির মধ্যে করলাগুলোকে খুব ভালোভাবে 10 মিনিটের মতো জাল করে নিব। প্রথমে চুলার হিটটাকে হাই হিটে রাখবো, এরপর চুলার হিট লো হিটে করে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট জাল করে নেওয়ার পর একটি কাপের মধ্যে ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ছেঁকে ঢেলে নিলাম। তো এভাবে আপনারা দিনে 1 কাপ করে পান করে নিতে পারেন। আবার সরাসরি করলা ব্ল্যান্ড করে সেই জুসও আপনারা পান করতে পারেন। করলার রস পান করতে হবে আপনাদেরকে টানা 3 মাস 1 কাপ করে। তো এই 2টা প্রক্রিয়া অবলম্বন করেও আপনারা আপনাদের ডায়াবেটিক্স অথবা সুগার খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন এবং সারা জীবন আপনারা সুস্থ সবল জীবনযাপন করতে পারেন। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।